আজকে দেখতে পাচ্ছ মোরক্কো এজাফির ব্যবহার কি শিখবো। এখানে নিচে দেখতে পাচ্ছ আমি লিখেছি আল আসমাউ জুরুফ। আল আসমাউ জুরুফ মানে জরফে মকান জরফে জমান, কতগুলো হচ্ছে স্থানের জন্য ব্যবহার হয়, কতগুলো হচ্ছে সময়ের জন্য ব্যবহার হয়, এরকম কতগুলো আসমাউ জুরুফ আমি তোমাদের সামনে লিখে রেখেছি। দেখতে পাচ্ছ বাদা কবলা ইন্দা মাআ বাইনা তাহতা ফাওকা ওয়াসাত আমামা খালফা ওয়ারাআ ইয়াউমা হাউলা কুল্লু বাদ। এই যে মোটামুটি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আসমাউল জুরুফ সেগুলো আমি তোমাদের এখানে লিখেছি, এছাড়াও কিছু রয়েছে আরও, তোমরা এগুলো মুখস্থ করবে। প্রথমত এই আসমাউল জুরুফগুলো মুখস্থ করবে অর্থ সহকারে। আমি উপরে অর্থ লিখে রেখেছি, বাদ অর্থ পরে, বাবলা অর্থ পূর্বে, আইন্দা অর্থ নিকট, মা অর্থ সাথে, বাইনা অর্থ মাঝে, তাহাত অর্থ নিচে, ফাওকত উপরে, ওয়াসাত অর্থ মাঝখানে, আমাম অর্থ সামনে, খলফা বা ওয়ারাআ দুইটার অর্থই পিছনে, এবং ইয়াউম অর্থ দিন, হাউলা অর্থ পাশে, কুল্লত প্রত্যেক বা সকল, বা আদত্ত কিছু। এই আসমাউল জুরুফগুলো কেন এখানে তোমাদের জন্য দিয়েছি, কারণ এগুলোর সাথে মুজাফ ইলাইর একটি সম্পর্ক রয়েছে। এই শব্দগুলো পরে যে শব্দ আসবে তোমরা সেগুলো সবগুলোকে আমরা মুজাফ ইলাই বলবো। তোমার দেখো আমি উদাহরণ দিচ্ছি, বা আদা দিয়ে যদি আমি একটু উদাহরণ দিয়ে থাকি তোমাদের সামনে, দেখো লিখলাম, আগে লিখি নামাজের, আমরা যেহেতু বাংলা থেকে আরবিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নামাজের পর, তার পর আরবি কি বা আদা, নামাজ আরবি কি আসসলাত, তাহলে একসাথে যখন লাগিয়ে দিলাম কি হয়ে গেল, বা আদাস সলাতি, বা আদাস সলাতি, দেখতে পাচ্ছ বা আদাস সলাতি নামাজের পর, তাহলে বোঝা যাচ্ছে এই যে আসমাউল জুরুফের পরে যখনই কোনো ইসিম সম্পর্ক যুক্ত হবে তখন মনে করবে ওই ইসিমটা হচ্ছে মুজাফ ইলেই, আর এই আসমাউল জুরুফগুলো যতগুলো এখানে রয়েছে সবগুলো মুজাফ হিসেবে ব্যবহার হবে। তাই এখানে তুরকিব যদি করি তাহলে বা আদা এটা হবে মুজাফ, তোমরা জানো আসসলাত এটা হবে মুজাফ ইলেই, এরপরে দুইটা মিলে মুরাক্কবে এজাফি, মুরাক্কবে এজাফি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা বা আদার ব্যবহারটা করলাম। এইভাবে যে কবলা দাও, তাহলে কবলা দিয়ে কী ব্যবহার হবে, নামাজের পূর্বে, নামাজের পূর্বে, তাহলে পূর্বে আরবে কি কবলা, কবলাল কবলাস সলাতি, কবলাস সলাতি নামাজের পূর্বে, তাহলে একই অবস্থা, কবলা এটা মুজাফ আর সলাতি এটা মুজাফ ইলাই। আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এই আসমাউল জুরুফ যেগুলো রয়েছে এগুলোর পরে যখন ইসিম আসবে এগুলো মুজাফ হবে আর পরে ইসিমটা হবে মুজাফ ইলাই। তো এগুলো যে মুজাফ হিসেবে ব্যবহার হয় সবগুলোর পরে যখনই আরবিতে তোমরা আরবি বই পড়ার সময় দেখবা এগুলোর পরে কোনো ইসিম সম্পর্ক যুক্ত হয়েছে তখন সেটাকে মুরাক্কাবে এজাফি হিসাবে এগুলোকে মুজাফ ধরে নিবা। যেমন আইন্দা নিকট, তা আমরা কী দিতে পারি আইন্দা দিয়ে, মনে করো আমরা দিলাম আইন্দি, আইন্দি আমার নিকট, আইন্দি আমার নিকট, তাহলে এটা আইন্দি মুজাফ ইয়া মুজাফিলি। আবার যদি মাআ, মাআ দিয়ে দিলে কী হবে, মাআ আবিহি, মাআ আবিহি তার বাবার সাথে, তখন তো মাআ এটাও মুজাফ, আবি মুজাফিলে মুজাফ আর হি হচ্ছে মুজাফিলেই, তাহলে তারপর দেখা যাচ্ছে মাআটা কী হচ্ছে মুজাফ হচ্ছে, এরপরটা মুজাফিলে মাআ আবিহি। এর বাইনা দিয়ে যদি আমরা দিই তাহলে আমরা কী দিতে পারবো, বাইনা দিয়ে বাইনা অর্থ কি মাঝে, আমি লিখলাম কি মুসল্লিদের মাঝে, মুসল্লিদের মাঝে, তাহলে আমরা কী লিখবো, বাইনাল মুসল্লিন, বাইনাল মুসল্লিন মুসল্লিদের মাঝে, এখানেও বাইনা এটা মুজাফ আল মুসল্লিন এটা কি মুজাফ ইলাই। তাহলে এরপর যদি আমরা তাহাতা দিয়ে দেখি তাহলে আমরা তাহাতা দিয়ে দেখি একটু আমরা লিখি গাছের নিচে, তাহলে কী হবে তাহাতাস সাজারতি, তাহাতাস সাজারতি গাছের নিচে, তাও মুজাফ মুজাফ ইলাই। ফাওকা দিয়ে লিখি গাছের উপরে, তাহলে কী হবে ফাওকাস সাজারতি গাছের উপরে। তোমরা আশা করি বুঝতেই পারতেছো মধ্যখানে, ওয়াসাতু মানে কি মধ্যখানে, যেমন আমরা লিখলাম ঘরের মাঝখানে, ঘরের মধ্যখানে, তখন কী হবে ঘরের মাঝখানে ওয়াসাতুল, ওয়াসাতুল
বাইতি ঘরের মাঝখানে ওয়াসাতুল বাইতি। আশা করি তোমরা আসমা জুরুফের ব্যবহারগুলো বুঝতে পারছো। আবার আমরা আরও সামনে দেখি আমামা, সামনে আমি লিখলাম মাদ্রাসার সামনে, তাহলে আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। খলফা পিছনে লিখলাম আমরা খলফা বা ওরা দিয়ে, খলফাল মাদ্রাসাতি, মাদ্রাসার পিছনে। দেখতে পাচ্ছ কীভাবে আমরা আসমা জুরুফগুলো ব্যবহার করছি, সবগুলো জায়গায় দেখা যাচ্ছে আসমা জুরুফগুলো মুজাফ হচ্ছে, পরে ইসিমটি মুজাফ ইলাই হচ্ছে। এরপর দেখতে পাচ্ছ ইয়াউম, ইয়াউম দিয়ে আমরা কী লিখতে পারি, ছুটির দিন। লেখো ইয়াউমুল, ছুটি আসবে কি উতুলাতি, ইয়াউমুল উতুলাতি, ইয়াউমুল উতুলাতি, ছুটির দিন। এখানেও ইয়াউম মুজাফ আর উতুলাতি মুজাফ ইলাই। এবার হাউলা, হাউলা দিয়ে আমরা লিখতে পারি হাউলাল বাইতি, বাড়ির আশেপাশে, হাউলাল বাইতি, বাড়ির পাশে আশেপাশে, তাহলে এটা মুজাফ, এটা মুজাফিলে। আবার কুল্লা দিয়ে যদি আমরা দিই, তাহলে আমরা কী দিতে পারি, কুল্লা ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন। এখানেও কুল্লা এটা মুজাফ, ইয়াউমিন মুজাফ ইলাই। তার বাদু দিয়ে যদি দিই, বাদু দিয়ে আমরা লিখতে পারি বাদু জুরুফ, বাদু জুরুফ, এখানেও বাদু এটা মুজাফ, জুরুফ এটা মুজাফ ইলাই। প্রত্যেকটি শব্দের আমি তোমাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম যে এই যে আসমায় জুরুফগুলো রয়েছে এগুলোর পর যে ইসিম ব্যবহার হবে সেগুলো মুজাফ ইলেই, এই আসমায় জুরুফগুলো হবে মুজাফ। তাহলে আমরা শিখলাম যে এই আসমায় জুরুফের পরে যে ইসিমগুলো আসবে সেগুলো মুজাফ ইলেই আর এগুলো হচ্ছে মুজাফ। তা তোমরা এভাবে আরবি বইয়ের মধ্যে খুঁজবে যে এই শব্দগুলো কোথায় রয়েছে, দেখবা অনেক জায়গায় এগুলো পাওয়া যায়। এগুলোর পরে যে ইসিমটা সম্পৃক্ত হয়ে আসবে, এজাফত হয়ে আসবে, তখন এগুলোকে মুজাফ বলবে, পরেরটাকে মুজাফিলাই বলবে, দুটা মিলে হবে মুরাক্কবে এজাফি। তাহলে সবগুলো হচ্ছে মুজাফ, পরের ইসিম হচ্ছে মুজাফিলাই, দুটো মিলে হবে মুরাক্কবে এজাফি।